যে জীবন ফানুষের রাইটার রেহানা পুতুল সূচনা পর্ব মাত্র তিন মাসের জন্য বউ হয়েছে আবিদের আমার ননদ শিলার স্বামী আবিদ এই তিন মাস শিলা থাকবে তার বাবার বাড়ি আর আমি থাকবো শিলা শ্বশুর বাড়ি একজন নারীর জন্য এটা কতটা লজ্জার তা কেবলমাত্র এমন পরিস্থিতির শিকার হওয়া নারীটি অনুধাবন করতে পারে আবিদের কাছে আমাকে জোর করে বিয়ে দিয়েছে আমার শাশুড়ি ও আমার স্বামী ফ্যাজাল মা ছেলে কৌশলের আশ্রয় নিয়েছে ফ্যাজালের সাথে আমার প্রেমের বিয়ে ছিল আমাদের দীর্ঘ তিন বছর প্রেম ছিল তারপর দুই বছর সংসার করেছি তুমুল প্রেমের স্রোতে ভেসে যেতে যেতে ফ্যাজালকে ভুলভাবে চিনেছি অতিরিক্ত আবেগ মানুষকে ভুল পথে আর ভুল সিদ্ধান্ত নিতে প্রবলভাবে প্রশ্রয় দেয় ফায়জালদের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ বলা যায় নিম্ন মধ্যবিত্ত এসব ফায়জাল প্রেমের শুরু থেকেই জানত বরং আমি হিনমান্যতায় ভুগলে সে বকা দিত বলতো একজন মানুষের চেয়ে অন্য কিছু কখনো বড় হতে পারে না আমার জন্য তুমিই পারফেক্ট তুমি ইম্পর্টেন্ট ঝামেলা দানা বাঁধতে শুরু করে ঠিক তখন থেকে যখন ফয়জালের মা বুঝতে পারল ছেলের শ্বশুরবাড়ির থেকে আশানুরূপ উপহার সামগ্রী পাচ্ছে না প্রতি সিজন হিসেবে বিয়ে শুরুতেও তিনি ভারী নারাজ ছিলেন ছেলের মুখের দিকে চেয়ে পরে রাজি হয়েছিলেন রাজি ঠিক নয় নিমরাজি বলা যায় এদিকে আমিও কিন্তু বাবার এই অক্ষমতা ঢাকার আপ্রাণ চেষ্টায় নিমগ্ন থাকতাম ভোর থেকে নিশি অব্দি তাদের সংসারের যাবতীয় কাজগুলো কলুর বলদের মতো খেটে খেটে সম্পন্ন করতাম তবুও ননদ শাশুড়ির মনের কোনো চিপাচাপায় ও আমার একটুও স্থান হতো না বিদ্রুপের ছলে মা মেয়ে কথা শোনাতে যেন বদ্ধপরিকর ফ্যাজালের মনকে বিষিয়ে দিল তারা দিনের পর দিন আমার সম্পর্কে নানান কথা বলে আমি অলস কোনো কাজ করি না মুখে মুখে তর্ক করি ইত্যাদি এভাবে একদিন ফ্যাজাল আমাকে জিজ্ঞেস করলে এক দু কথা থেকে তর্ক শুরু হয় তার চরম আকার ধারণ করে এক পর্যায়ে সে আমাকে ফকিন্নি বলে আমিও তাদেরকে লোভী সেলফিশ বলে বাবার বাড়িতে চলে যাই তারপর তার মা বোনের কথায় প্রলুব্ধ হয়ে সে আমাকে ডিভোর্স দেয় তার মা নাকি তাকে কোটিপতি মেয়ে বিয়ে করাবে উপস্থিত ঘটনার আকস্মিকতায় আমার গোটা পৃথিবী দুলতে লাগলো ঝোড়ো হাওয়ার দুলতে থাকা বৃক্ষের ন্যায় সামান্য তুচ্ছ বিষয়কে ইস্যু করে ফ্যাজাল এমন ভয়ানক সিদ্ধান্ত নিতে পারে তা আমার কল্পনারও বাইরে ছিল যদিও অনেকটা মা বোনের রোশানলে পড়ে সে এমন করতে বাধ্য হয়েছে তবু মানা যায় না সে কেমন পুরুষ কেমন ব্যক্তিত্ব তার নিজের ওপরে সেদিন থেকেই দরিয়া ঘৃণা সৃষ্টি হল কেন বাবা মায়ের অমতে নিজের পছন্দে বিয়ে করেছিলাম ছয় মাস কেটে গেল সময়ের সাথে সাথে নিজেকে সামনে নিলাম মনকে প্রবোধ দিলাম এই বলে সোসটা যা করে বান্দার কল্যাণের জন্যই করে ভালো একটা চাকরি হয়ে গেল আমার স্থানীয় উপজেলা কার্যালয়ে ফ্যাজেলের সাথে আমার যোগাযোগ বন্ধই ছিল আচমকা সে এক সপ্তাহ আগে আমাকে ফোন করে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায় এবং আমাকে তার জীবনে পুনরায় ফিরে পেতে চায় আমি গর্জে উঠলাম শুনে বললাম তোমরা আসলেই লোভী যখন শুনলে আমি ভালো আছি ইনকাম করছি অমনি বাহানা শুরু করলে আর তোমাদের ঘরের সমস্ত কাজ করারও তো লোকের অভাব এখন এটা কি মামাবাড়ির আবদার মন চাইবে ভালোবাসবে মন চাইবে ছুড়ে মারবে মন চাইবে ফিরে পেতে চাইবে এরপর ফায়জালের একটা বাক্যই আমার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল আগুনের পানি ঢালার মতো যা আমি প্রায় ভুলতেই বসেছিলাম ফায়জল দম্ভের সাথে জানালো ওকে ফাইন তাহলে তোমার বাবা যে পাঁচ লক্ষ টাকা ধার নিয়েছে তোমার ভাই বিদেশ যাওয়ার সময় তা ফেরত দাও আমি বিড়ালের মতো মিনমিন স্বরে বললাম তুমি বলেছিলে সাব্বিশ যেদিন দিতে পারবে সেদিন নেবে তার আগে চাইবে না হ্যাঁ বলেছি ঝুমুর এখন দৃশ্যপট পাল্টে গিয়েছে না শিলার স্বামীকে আমি আর মা রাজি করিয়েছি আমি অসহায় গলায় বলি এটা কিভাবে সম্ভব শিলা কেমন স্ত্রী এই জঘন্য বিষয়ে সাই দিল সেটা পরে তোমাকে ক্লিয়ার করব। পারব না তোমার মতো কাপুরুষের লাইফে কামব্যাক করার এতটুকু ইচ্ছা আমার নেই আর এটা তো তাহলে হিললে বিয়ে হয় ছি হুম তাই আমি এমনি তোমাকে পুনরায় বিয়ে করতে চেয়েছি আব্বা বিষয়টা স্থানীয় মসজিদের ইমামের সাথে আলাপ করেছে তিনি আব্বাকে হাদিসের রেফারেন্স টেনে বিশদ ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন নাকি বলেছে সিস্টেমের ভেতর বউ আনতে হবে নয়তো সমাজ আপনাদের এক ঘরে করে দেবে বিষয়টা আমার কাছেও ভারী নিন্দনীয় ও গর্হিত কিন্তু তুমি তো জানো আমাদের জেলাটা অনুন্নত ফতোয়ার বাইরে গিয়ে তোমাকে নতুন করে বিয়ে করা যাবে না সুতরাং প্লিজ ঝুমুর রাজি হও তোমার বিয়ে অন্য কারোর সাথে দিলে সেটা যতটা খারাপ লাগবে আমার তার চেয়ে নিজের মানুষের সাথে হলে খারাপ লাগাটা কম হবে সবাই জানে তুমি বাবার বাড়িতে কারণবশত রয়েছ তুমি ফিরে এলে সাব্বিরের টাকার বিষয়ে আমার আগের কথাটাই বহাল থাকবে টাকা কিন্তু পাঁচ লক্ষ মনে রেখো সিদ্ধান্ত তোমার প্রস্তাব আমার আমি একটু থেমে রাজি হলাম জীবনে বহু সময় অনেক নুষ্ঠুরতম সিদ্ধান্ত নিতে হয় আমাদের নিয়তির ওপরে কারোর হাত নেই আরেকবার চূড়ান্তভাবে উপলব্ধি করতে পারলাম গরিব হওয়ার আসলই পাপ গরিব বাঁচে অন্যের শোষণ আর শাসনে ফ্যাজাল ফোনের ওপাশে আনন্দের হাসি হাসলো বললাম আবিদের বাড়ি থাকলে তার মা বাবা তারা কিছুই জানবেন না ঝুমুর আবি যেহেতু ঢাকায় জব করে সে ওখানে বাসা নিয়েছে তোমার জন্য তোমাকে বউ সাজতে হবে না কিছুই না জাস্ট কাজী অফিসে নিয়ম অনুযায়ী বিয়ে হবে আবিদের সাথে আমাদের উপস্থিতিতে তারপর আবিদ ঢাকায় নিয়ে যাবে তোমাকে অফিস থেকে তিন মাসে ছুটি নিয়েছে লিঙ্ক ছিল বিধায় তারা ছুটি দিতে বাধ্য হয়েছে সত্যি বলতে আজ তিন মাস আবিদ আমার দিকে ভালো করে ফিরেও চায়নি বরং এমনভাবে চলছে সে যেন আমার ভাসুর ফ্যাজ আর রোজ ফোন দিয়ে জিজ্ঞেস করে আবিদ আমাকে স্পর্শ করার চেষ্টা করে কি না জবাব শুনে উল্লাসিত হয় ফেজাল দিনগুলোতে থাকে তিন মাস শেষ হওয়ার রুদ্ধশ্বাস অপেক্ষায় ফেজাল কিন্তু আমার ভেতরে কোনো আক্ষেপ নেই নতুন একজনের বউ হয়েছি তাও না স্বামীরূপী প্রেমীর কাছে যাব তাও না এক বুক চাপা হতাশায় দিন পার হচ্ছে এ কেমন নারীর জীবন কখনো রংধনু কখনো ঝলমলে রোদ্দুর কখনো ভরা শ্রাবণ কখনো ধূসর আমাবস্যা কখনো তিমির আধার কখনো মায়াবী জ্যোৎস্না আর মাত্র চার দিন বাকি আছে তিন মাস শেষ হওয়ার গরম বেশি হওয়ায় একদিন অনেক সময় নিয়ে গোসল করেছি রাতে ভীষণ জ্বর এসেছে দুই রুমের বাসা আবিদ এক রুমে ঘুমায় আমি আরেক রুমে এই কয়েকদিনের জন্য আমি না করেছি আবিদকে খাট কিনতে সে তার রুমের খাটে ঘুমায় আমি ফ্লোরে বিছানা করেই ঘুমাই আবিদ রাতে পানি খেতে উঠে শোনে আমি জ্বরে কাতরাচ্ছি সে পা চালিয়ে রুমে এলো ভয় লাগে বিধায় আমি রুমের দরজা বন্ধ না করে চাপিয়ে রাখতাম কাছে বসে জিজ্ঞেস করলো ভাবি কখন থেকে খারাপ লাগছে ডাকনি কেন কপালে চেপে ধরল হাত দিয়ে আমি ঘোরের মধ্যে আবিদের হাতের ওপর হাত রাখি একটু ভালো লাগছিল আবিদের হাতের উষ্ণতায় আবিদও কেমন কেঁপে উঠল আমার নরম হাতে ছোঁয়া পেয়ে নিশুতি রাত বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে আকাশের মেঘের গর্জনে আমি আবিদকে জড়িয়ে ধরলাম ভয়ে আবিদ বলল ভয়ের কি ঝুমুর ভাবি আমি আছি আচ্ছা আমি যাব না তোমার কাছ থেকে তোমার মাথায় জলপট্টি দিতে হবে সারা রাত আবিদ আমার কাছে বসেছিল যেন আমার সেবা করাই তার ব্রত এর পরের দিন ফ্যাজাল ফোন দিয়ে বলল একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমি চমকে গিয়ে জিজ্ঞেস করলাম কি শিলা পালিয়ে বিয়ে করেছে মানে চকিতে বিষম খেলাম সে বিয়ের আগে যেই ছেলের সাথে প্রেম করতো সেই ছেলের কাছে ছোট্ট একটা লিখে আর আবিদ আবিদকে আমার পছন্দ না বলেই তো রাজি হলাম তোমাদের প্রস্তাবে তা না হলে কোন স্ত্রী রাজি হবে স্বামী এমন বিয়েতে তখন তোমরা বিয়ে দাওনি হাসি বেকার ছিল বলে কিন্তু হাসিব এখন ভালো জব করে বিয়েও করেনি আমার আশায় শুনেই বিরক্তি ধরল আমার কি হাল এদের ভাই ছেড়ে দেয় বউকে বোন ছেড়ে দেয় স্বামীকে আবিদ রাতে বাসায় এসে বলল শিলার নাম্বার অফ পাচ্ছি ভাবি তাদের ঘরের ফোন দিলাম বলল কোনো খালার বাড়িতে গিয়েছে কিন্তু মোবাইলে সুইচ অফ থাকবে কেন অটো চার্জার তো সাথেই থাকে আমি আবিদকে সব খুলে বললাম ধীরভাবে আবিদ থম মেরে রইল কিয়ৎক্ষণ তড়াক করে আমার দুগাল চেপে ধরে বলল আমি তোমাকে ছাড়বো না ঝুমুর আমি আঁতকে গেলাম কি বলছো আবিদ এটা কোনোভাবেই সম্ভব নয় টাকার বিষয়টাও জানালাম আবিদকে বলল আমি এক মাসের ভেতরে টাকার ব্যবস্থা করে দিচ্ছি তিন মাস শেষ হয়ে গেল আবিদ ফেজালকে জানিয়ে দিয়েছে আমি আমার বিয়ে করা স্ত্রীকে ডিভোর্স দেব না ফায়জাল আমাকে ফোন দিল কাল সাপের মতো ফুসতে ফুসতে জিজ্ঞেস করলো তুমি কি চাও সারা জীবন আবিদের সাথে না ফায়জালের সাথে কাটাবে আমি বললাম আমি কারোর সাথেই কাটাবো না তোমার পাঁচ লক্ষ টাকা দিয়ে দেব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বলল বুঝতে পেরেছি কাহিনি ওই বেইমানকে আমি ছাড়বো না কালই আমি ঢাকায় আসছি আমি আবিদকে জানালাম আবিদ সেই রাতেই বাসায় তালা দিয়ে আমাকে নিয়ে বের হয়ে গেল আমি আবিদকে বললাম আমি চিৎকার করে মানুষ জড়ো করব আমাকে গ্রামে যেতে দাও আবিদ আহত সুরে বলল লাভ নেই ঝুমুর তুমি আমার বিয়ে করার স্ত্রী এই কয়েক দিনে তোমাকে ভালোবেসে ফেলেছি তোমাকে নিয়ে ভালো থাকব আমি এই কয়েকদিনে আমাকে চিনতে পারো নি ঝুমুর ব্যস্ত শহরে মানুষজন দালান কোঠাকে পেছনে ঠেলে গাড়ি নির্জন রাস্তা ধরে এগিয়ে চলেছে সাইঁ সাই করে আবিদ উল্লাসিত আমার হাত ধরে বসে আছে ভাবছি হায় আমার জীবনটা বুঝি ফানুষের মতো হয়ে গেল পথ স্থানে স্থানে আটকে যাচ্ছে এর হাতে ওর হাতে আমি ক্লান্ত অবসন্ন মলিন মুখে নরম করে জানতে চাইলাম আবিদ কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আবিদ আমার কপাল থেকে চুলগুলো কানের পাশে গুজে দিতে দিতে বলল সিলেট যাচ্ছি আপাতত গন্তব্যহীন গন্তব্যই হবে আমাদের ঠিকানা মানুষ চাই এক পায় আর এক ভাবে এক হয় আর এক আর এই নিয়ে আমাদের ভালো থাকতে হয় বেঁচে থাকতে হয় আবিদের কথাগুলো শুনতে ভালো লাগছে না তাই কোনো প্রতিক্রিয়াও ব্যক্ত করিনি মন ভালো না থাকলে ভালো কথাও তেতো লাগে শুনতে আচমকা কি থেকে কি ঘটে গেল এক আকাশ বিষন্নতা নিয়ে গাড়ির কাচের ভেতর দিয়ে বাইরে চেয়ে আছে দৃষ্টির সীমানা অতিক্রম করেছে কত কত চেনা অচেনা দৃশ্য নিজেকেও এখন এই চেনা অচেনা লাগছে মাঝপথে গাড়ি থামালো আবিদ নেমে গিয়ে একটা ফাস্টফুডের দোকানে ঢুকল একটু পর ফিরে এলো হাতে একটা মিনারেল ওয়াটারের বোতল আর কিছু শুকনো খাবার নিয়ে আমি অন্যমনস্ক হয়ে আছি আমার হাতে মৃদু চাপ দিল আমি নাটের পাওয়ার ভান করে আছি একটু টান দিলে দিল হাতে আমি ঘাড় ঘুরিয়ে চাইলাম আমার হাতে কেকের বক্স তেঁতুলের আচার বিস্কুটের প্যাকেট ধরিয়ে দিল বলল ঝুমুর খেয়ে নাও যেটা ইচ্ছে আমি খাবারগুলোর দিকে চেয়ে আছি এই ভ্যানিলা কেক ছোটোবেলা থেকে আমার ভীষণ পছন্দ ঠিক তেঁতুলের চাটনিও আবিদ কিভাবে বুঝল না এটা কাকতালীয়ভাবে মিলে গিয়েছে জাস্ট এই কিন্তু আমি খাবো না খেতে ইচ্ছে করলেও খাবো না আবিদ আর আমার মাঝে সব খাবারগুলো রেখে পুনরায় বাইরে চেয়ে আছি আবিদ এবার মন খারাপ করল অচেনা ড্রাইভার তাই বিশেষ ঘাটালো না আমাকে শুধু আমার মুখপানে অনিমেষ চেয়ে রইল কিয়ৎক্ষণ সিলেট চলে এসেছি গাড়ি থেকে নামলাম আবিদ গাড়ি ভাড়া মিটিয়ে দিল একটা রিক্সা ডেকে আমাকে নিয়ে উঠল আমি এখনও নিশ্চুপ ঘটনার আকস্মিকতায় আমি নির্বাক হতবম্ভ চাইলেও মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না অপ্রত্যাশিতভাবে পাওয়া কষ্টগুলো দলা পাকিয়ে গলায় আটকে আছে যেন রিক্সা একটা হোটেলের সামনে এসে থামল আবিদ আমাকে নামতে বলল নামলাম এক পলক চোখ ঘুরিয়ে দেখলাম এটা একটা আবাসিক হোটেল দেখতে মোটামুটি সুন্দর নাম নিডিবিলি হোটেল পরিবেশটাও শৈল্পিক বলা যায় আবিদ রিসেপশনে গিয়ে কথা বলল মনে হল পূর্ব পরিচিত এরপর একটা ছেলে আমাদের নিয়ে তিন তলায় উঠল চাবি দিয়ে একটা রুম খুলে দিল লাগোয়া বারান্দা বেশ পরিপাটি ছিমছাম আমরা ভেতরে ঢুকলাম একটু পর অন্য একটা ছেলে এসে বিছানার চাদর চেঞ্জ করে দিল টেবিল মুছে দিল রুম ঝাড়ু দিয়ে মপ করে মুছে দিল ছেলেটা চলে গেল আবি রুমের দরজা বন্ধ করে দিল এরপর ট্রলি ব্যাগ থেকে টাওয়েল বের করলো তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হলো সে বের হওয়া মাত্রই আমি ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম বালতিতে জোরের পানির ট্যাপ ছেড়ে দিলাম বানের পানির মতো বুক ফেটে কান্না বেরিয়ে এলো ঝর্ণা ছেড়ে দিয়ে ভিজতে লাগলাম আমার সমস্ত অসুগুলো পানির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে ফেজালকে মনে পড়ছে ঘৃণাও হচ্ছে আবার মায়াও হচ্ছে তার জন্য তার রাগ আর আহমকতার পরিণতি এতটা নিঠুর হবে ভাবতেও পারিনি মরে যেতে ইচ্ছে করছে ভিজতে ভিজতে সারা শরীরে কাপুনি ধরে এলো বেশ সময় পার হয়ে গেলেও আমি বের হচ্ছি না দেখে আবিদ ওয়াশরুমের দরজায় টোকা দিচ্ছে আমি ভেতর থেকে কোনো কথা বলছি না এবার জিজ্ঞেস করলো কোনো সমস্যা কিনা আমি ওয়াশরুমের দরজা খুলে দিলাম আবিদ আমাকে দেখে রোষপূর্ণ গলায় চেঁচিয়ে উঠল ঝুমুর তুমি এভাবে কাঁদছ কেন তোমার চোখ কি লাল হয়ে গেছে নিশাখরের মতো আর এত সময় ঝর্নার নিচে দাঁড়িয়ে এমন ভিজে চুপসে গেলে কেন আহারে তুমি তো ঠকটক করে কাঁপছ সমস্যাটা কি তোমার জামা কোনটা দেব আমি কিছুই বলছি না ঠায় দাঁড়িয়ে আছি তার কাকের মতো আবিদ নিজেই ব্যাগ থেকে একটা সুতির ড্রেস বের করে দিল সহ আমি দরজা বন্ধ করে ড্রেস চেঞ্জ করে বের হলাম রুমে সিঙ্গেল দুটো বেড আমি একটাতে গিয়ে হাঁটু ভাজ করে শুয়ে গেলাম বসে থাকতে পাচ্ছি না কাঁপছি ভেজা বিড়ালের মতো আবি চোখ মুখ খিচে আমার দিকে চাইলো রুম থেকে বের হয়ে গেল আমি একইভাবে শুয়ে আছি বেশ কিছু সময় পর আবিদ ফিরে এলো হাতে কিছু জিনিসপত্র টেবিলের উপর রাখলো সব একটা সর্ষার তেলের বোতল চিপি খুলে তার হাতে একটু ঢেলে নিল আমার হাত টেনে নিল আমি তার হাতটা সরিয়ে দিলাম এক ঝটকায় নিজেই হাতে পায়ে তেল মালিশ করলো তেল দেওয়াতে হাত পা এখন একটু উষ্ণতা বেড়েছে খুদায় মরে যাচ্ছি ভীষণ কাহিল লাগছে আবিদ দুটো প্যাকেট আমার সামনে রাখলো বিছানার ওপরই নিচে পেপার বিছিয়ে নিল প্যাকেট খুলে এক প্যাকেট আমার দিকে এগিয়ে দিয়ে বলল খাও তেহেরি এনেছি এই যে লেবু পেঁয়াজ শশা কাঁচামরিচ আছে সব চেয়ে এনেছি তোমার জন্য ভাবছি বিফের যে কোনো কিছু আমার দারুণ ভালো লাগে আবিদ কিভাবে বুঝল আমি খাচ্ছি না দেখে রেগে গেল ঝুমুর প্লিজ খাও খুব বাড়াবাড়ি করছো অহেতুক তুমি যা চাও তাই হবে প্রমিস এখন খাও নিজের কি হাল করেছ আয়নায় দেখো নেই পুরো প্যাকেট খেয়ে নিলাম একটু আরাম বোধ করছি কিন্তু শরীর খারাপ লাগছে হাত ধুয়ে আবারও হাঁটু ভাজ করে শুয়ে গেলাম কখন চোখে রাজ্যের ঘুম নেমে এলো টের পাইনি ঘুম ভাঙার পর দেখি আমার গায়ের ওপর পাতলা একটা কাঁথা আবিদ কি আমাকে জয় করার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু সে জানে না আমি কোন ধাতুর তৈরি সহজে গলানো দুষ্কর পাশে বেড়ে নজর ফেলতে দেখি আবিদ নেই বারান্দা থেকে তার গলার আওয়াজ শোনা যাচ্ছে ফোনে কথা বলছে মনে হলো আমারও বাড়িতে ফোন দেওয়া জরুরি বাবা মাকে সব জানাতে হবে প্রবাসে থাকার ভাইটাকেও সব জানাতে হবে আমার একমাত্র আদরের ছোট ভাই রাসেল যার জন্য রাজি না হওয়া সত্ত্বেও করতে হলো এই বিয়ে গত রাত থেকে মোবাইলে সুইচ অফ করে রেখেছি সুইচ অন করলাম কয়েকটা ম্যাসেজ চোখে পড়ল মেসেজ না পড়তেই মাকে ফোন দিলাম বিস্তারিত খুলে বললাম মা বিশদ কণ্ঠে সান্ত্বনা দিলেন মা কপালের লেখার ওপর কোনো হাত নেই যেহেতু শিলা চলে গিয়েছে আবির তো যাকে হোক বিয়ে করত আর যেখানে তুই বলছিস এত মায়া এত যত্ন ফ্যাজালের কাছেও পাশ তাহলে আবিদের সাথেই সারা জীবন থাকতে পারিস ফায়জাল রাগের মাথায় হলেও তোকে তালাক দিয়েছে এবং সেটা আইন অনুযায়ী তিন মাস পর কার্যকরও হয়েছে আমরা কি তোকে অন্য কারোর কাছে বিয়ে দিতাম না অবশ্যই দিতাম বাকিটা তোর ইচ্ছে আমরা কোনো জোর খাটাবো না সাবধানে থাকিস আচ্ছা মা ভালো থেকো বলে মার থেকে বিদায় নিলাম এবার ম্যাসেজগুলো অন করলাম পর পর পাঁচটা মেসেজ ফেজাল দিয়েছে আমি নিবিড়ভাবে ম্যাসেজগুলো পড়ছি আমি রুমে এসে অপর বেডে বসল বালিশে হেলান দিয়ে দৃষ্টি আমার দিকে কি দেখছো ফোনে জিজ্ঞেস করলো তার কথায় আমার মন নেই ম্যাসেজ পড়া শেষে উঠে গিয়ে বারান্দায় যাচ্ছি তখনই চিলের মতো ছো মেরে আবিদ আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল আমি কিছু বললাম না দীর পায়ে বারান্দায় চলে গেলাম সুন্দর একটা কাঠের চেয়ার পাতা রয়েছে চেয়ারে বসলাম বাইরের রাস্তার আলো আঁধার খেলা করছে একটা ল্যাম্পপোস্টের আলোর নিচে চোখ পড়লো ছোট্ট একটা বিড়াল ছানা মিউ করে ডাকছে হয়তো তার প্রিয়জনকে খুঁজে ফিরছে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একজন পথচারী সে থেমে গিয়ে বিড়াল ছানাটাকে কোলে তুলে নিল এদিক ওদিক চাইলো তার মা বা সঙ্গীদের দেখা মেলে নাকি না আশেপাশে কোনো বিড়ালকে দেখা যাচ্ছে না সেই বিড়াল টাইটির তুলতুলে শরীরে হাত বুলিয়ে আদুরে স্পর্শ দিতে লাগলো অমনি বিড়াল ছানাটে শান্ত হয়ে গেল আর মিউ মিউ করছে না জগতের প্রতিটি প্রাণী ভালোবাসা চায়। ভালোবাসার যত্নে ভালো থাকতে চায়। আমিও চেয়েছি ফেজালের কাছে তার বুকের পশমের ওমশে থেকে নিজেকে শিহরিত করতে চেয়েছি প্রতিটা রাত জনমভর কিন্তু আমার লম্বা দীর্ঘশ্বাস না পড়তেই পাশে এসে দাঁড়ালো আবিদ আমাকে শুই নিয়ে পটপট করে মেসেজগুলো পড়তে লাগলো ঝুমুর শতবার ট্রাই করেও তোমার ফোন অফ পেলাম তুমি জানো আমি কেমন মানুষ যদি তোমাকে না পাই আমি আবিদকে খুন করতে বাধ্য হব আমার বোন শিলা এখন আর ওর স্ত্রী নয় সো কোনো পিছুটার নেই ওর ওই প্রতারক নিমখারাম অমানুষটার জন্য তোমার কাছে আর কতবার ক্ষমা চাইব ভুলের জন্য ভুল তো মানুষই করে সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে শুধুমাত্র একজন আর সেই আল্লাহর কাছে ভুলের ক্ষমা থাকলে তোমার কাছে ক্ষমা নেই কেন আমি কি চাইলে পারি না থানায় ডিজি করতে এই মর্মে আমার বোন চলে গিয়েছে তাই তার স্বামী আমার স্ত্রীকে জোর করে তুলে নিয়ে গেছে প্রতিশোধ নিয়ে আমাদের অপমানিত করার জন্য সমাজে আমাকেও ফোন দিও জরুরিভাবে ফ্যাজাল। মেসেজ পড়া শেষ করে আবিদ বলল ভাবি আমি ভয় পেয়েছি আপনাকে সকালে গ্রামের বাসে তুলে দেব আপনি চলে যান ফেজাল ভাইয়ের কাছে আমি নিমেষেই মুখ তুলে চাইলাম আবিদের দিকে বললাম ঠিক আছে আবিদ ভাই ভ্রু আবিদ হেসে ফেলল বলল আমি আবিদ ভাই হয়ে গেলাম ওকে ফাইন এখানে মশা কুটকুট করে কামড়াচ্ছে রুমে এসো সকালে তো চলেই যাবে কিছু কথা ছিল আমার আমি তবুও চেয়ার ছাড়ছি না খোলা বারান্দায় মশা আমাকেও ধরেছে আবিদ আমার হাত ধরে টেনে তুলল কোলে করে নিতে হবে নাকি ঝুমুর তার এই রসালো বাক্যটি আমার কাছে অসহ্য ঠেকল হাত ছাড়িয়ে হন হন পায়ে হেঁটে গিয়ে বেদে বসলাম পেছন দিক দিয়ে সেও এসে আমার পাশে বসলো আমি সরে যেতেই জোরে এক ধমক দিল তোমার এসব আর নেওয়া যাচ্ছে না ফাজলামও অনেক হয়েছে খুব জ্বালাচ্ছ দুদিন ধরে মানুষ বন্ধুর সাথেও আরও মাখামাখি করে চলে আর তুমি তো আমার বিয়ে করাবো বউ শব্দটা শুনে আমার মাঝে প্রবল উত্তেজনা কাজ করল ক্রধান্বিত হয়ে আমি কারোর বউ না তুমি স্ত্রীর বর্তমান থাকা অবস্থায় বিয়ে করেছ স্ত্রীর সাথে ছাড়াছাড়ি না হলে সে বিয়ে বৈধ নয় সো আমি ঝুমুর না তোমার বউ না ফ্যাজালের আজ রাতেই সুইসাইড করব। হোয়াট বলে আমার গালে সজোরে চর বসিয়ে দিল আবিদ আমি ব্যথায় গাল চেপে ধরলাম দিশাহারা হয়ে আবিদের পায়ে লাথি মারলাম আবিদার আমাকে কিছুই বলল না অবুধ শিশুর মতো চুপচাপ বাকি বেডে গিয়ে শুয়ে পড়ল দু চোখে পানি ছেড়ে দিল নীরবে আমি নিজের ব্যথা ভুলে স্তব্ধ হয়ে গেলাম আবিদের নীরব অশ্রুপাত দেখে যতই হোক বর্তমানে আমি ওর কাছেই আছি বিয়ে করা বউ হিসাবে হোক না চুক্তির বিয়ে হোক না মাত্র। হোক না সমাজ দেখানো তবু সে আমার সিনিয়র শুরু থেকে আমার প্রতি তার ভালোবাসার শ্রদ্ধা কেয়ারিং এর তিল পরিমাণও ঘাটতি নেই আর আমি অবুজের মতো শুধু যন্ত্রণায় দিয়ে যাচ্ছি কতটা আগলে রেখেছে আমাকে মুরগির ছানার মতো আমি ওর পাশে গিয়ে বসলাম তার হাত চেপে ধরে সরি আবিদ খুব সরি আসলে আমার লাইফের সব কিছু এত বাজেভাবে এলোমেলো হয়ে গেল তাই মাথা ঠিক রাখা মুশকিল হয়ে যাচ্ছে আবিদ উঠে বসলো এবার তার মুখে অভিব্যক্তি বলে দিচ্ছে আমার কথায় বেশ সন্তুষ্ট হলো সে সারা মুখে ভালো লাগার রেশ এনে বলল ঝুমুর আমি মুখের মলিনতা দূর করে চোখ তুলে চাইলাম আবিদের দিকে ঝুমুর নামটা ঝুমুরের মতোই সুন্দর তোমার কথা শুনে সত্যি মনটা ফুরফুরে হয়ে গেল সেই ঢাকা থেকে যে মুখে তালা দিয়েছো এই এখন সেই তালা খুললে কোনো কথাই বলুনি। একজনকে হাতের কাছে না পেয়ে সেই ঝাল উঠাচ্ছ আমার উপর দিয়ে তুমি কি যেন বলতে চাইলে আবিদ ও হ্যাঁ শোনো ঝুমুর তুমি শিলার বড় ভাইয়ের স্ত্রী সেই সুবাদে আগে থেকেই তোমার প্রতি আমি শ্রদ্ধাশীল তোমাকে বিয়ে করতে আমি খুব অনিচ্ছুক ছিলাম ইচ্ছা থাকার মতো বিষয় এটা না আমি এই টাইপের খুব সঙ্কচও কাজ করছিল ফায়জাল ভাই পারেনি শুধু আমার পায়ে ধরতে আমরা মানুষেরা কত সিচুয়েশন না বুঝে দূর থেকে ভুল আর নিন্দার ঢিল ছুরি আমাকে পরোক্ষভাবে শিলাও সাপোর্ট করেছে শিলার হৃদয়তরুণী নোংর ফেলেছে অন্য ঘাটে বিয়ের আগেই এটা আমি কম বেশি টেরও পেয়েছি শিলাকে আমার দিকে ফেরাতে পারিনি বহু চেষ্টা করেও প্রেম এমনই আসলে তাদের উচিত হয়নি শিলাকে জোর করে আমার টাকা আছে দেখে বিয়ে দেওয়া আমার কাছে ভাগ্যিস কোনো বেবি হয়নি আমাদের শিলাও নিতে চায়নি কেন চায়নি এখন তা কাঁচের মতো স্বচ্ছ আবিদের কথার মাঝে আমি জানতে চাইলাম শিলার জন্য তোমার মাঝে কোনো খারাপ লাগা কাজ করছে না আবিদ আমার দুহাত চেপে ধরলো আবিদ একটুও না ঝুমুর কারণ যার কাছে আমার অস্তিত্ব বিলীন ছিল সেখানে খারাপ লাগার প্রশ্নই আসে না আর মানুষের একদিক শূন্য হয়ে গেলে তা পূরণ করার জন্য প্রকৃতি উদার হস্তে একটা বিহিত করেই ছাড়ে কেননা প্রকৃতি স্থান পছন্দ করে না এজন্যই প্রকৃতি এত নির্মল সজীব মায়াময় তোমার অফিসের সমস্যা হবে না আমি এক সপ্তাহে ছুটি নিয়েছি মায়ের অসুস্থতার কথা বলে মিথ্যা বললা একটা মহৎ মিথ্যা ঝুমুর মিথ্যা নয় আবিদের কথায় বেলুন ফোটার মতো দুম করে মুখ দিয়ে হাসি বেরিয়ে এলো বললাম হয়েছে যা লাও তাই কদু আদিব হেসে ফেলল আমি সহজ হচ্ছি এ ধারণায় তাকে প্রফুল্ল দেখা যাচ্ছে সে বলল দেখো ঝুমুর তুমি আমি দুজনেই পরিস্থিতির শিকার এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য না তুমি তাই না আমি তাই ঝুমুর এক কাজ করি আমরা বন্ধু হতে তো দোষ নেই তুমি তো চলেই যাবে যাওয়াই হয়তো উচিত তোমার ফার্স্ট লাভ ফার্স্ট ফিলিংস ফার্স্ট টাচ ফার্স্ট রোম্যান্টিসিজম ফার্স্ট বাসর আমি খেপে গেলাম খুন করে ফেলবো আবিদ গরম তেলে জল ঢালতে এসো না ওরে বাবা খুব লাগলো বুঝি খুন কি আর করবে সখী খুন যে হয়ে গেছি আমি সখা ফ্যাজার যেগুলোর জন্য ফিরে পেতে চায় সেই একই কারণ আমার মাঝেও কি সৃষ্টি হয়নি এই তিন মাসে আমিও পুরুষ তবে নেহাতি ভদ্র পুরুষ নইলে আমি বিব্রত বোধ করছি দেখে কথার বাগ ঘুরিয়ে ফেলল আবিদ ঝুমুর তুমি যখন যেতে চাইবে তখনই যেতে পারবে আমার মনটা খোলা আকাশের মতোই ইচ্ছে মতো অবাধে দুডানা মেলে উঠতে পারো সিলেট দেখার মতো মনোরম স্থান একাধিক আছে চাইলে আমি তোমাকে এসব স্থানে নিয়ে যেতে পারি দেখানোর জন্য চলে যেতে চাইলে চলে যেতে পারো আবিদের কথা শুনে মনের ভেতরে অফুরন্ত ভালো লাগা উঁকি দিল ভোরের উদয়মান সূর্যের নেয় সিলেট আমার পছন্দের একটা জেলা একমাত্র এই সিলেট জেলার লোকাল ভাষাটাই আমি বেশ এনজয় করি অনেক দিন ধরেই ইচ্ছে ছিল সিলেট ঘুরতে আসব ফেজাল সহ আসার কথা প্রায় চূড়ান্ত হয়েছিল কিন্তু আসলাম ঠিকই ঘুরবো ঠিকই কিন্তু ফেজাল নয় অন্য কারোর সাথে ভাগ্যেই যেন কিছু মানুষের জীবন নিয়ে করে বড় সুখবোধ করে আমি বরাবরই সিলেট এসে ভ্রমণ দর্শনীয় জায়গাগুলো না দেখে চলে গেলে মনটা উচ্টান করবে খুব এই লোভ সংবরণ করা অসম্ভব আমার পক্ষে কি ব্যাপার ঝুমুর না হয়ে গেলে মনে হয় ঘুরতে যাবে না কাল সকালেই চলে যাবে সিলেট ঘোরা শেষ করে তবেই চলে যাব। মুখ নামিয়ে উত্তর দিলাম এই তো গুড গার্ল গুড ডিসিশন নিয়েছো আমাকে বন্ধু ভেবো দেখবে আর আড়ষ্টটা কাজ করবে না তোমার মাঝে না এতেও আপত্তি তোমার আমি বুঝি না যখন তোমার ননদের হাজবেন্ড ছিলাম তখন কিন্তু তুমি আরও ইজি হয়ে আমার সামনে আসতে মিশতে হাস্যজ্জ্বল মুখেই সারাক্ষণ খুনসুটি করতে আমার সাথে এখন শুধু জোকের মতো কুচকে কুচকে থাকো কারণটা কি খোলাসা করবে ঝুমুর আমি প্রসঙ্গ বাদ দিয়ে বললাম কাল ঘুরতে নিয়ে যাবে আর সিলেটে মনে হয় তুমি আরও এসেছো শুরুতেই বলেছি তুমি যা চাইবে ঠিক তাই হবে কারোর মনের উপর আমি জোর খাটাই না সারাশির মতো দেখো না শিলাকে ফিরিয়ে আনার কোনো ইচ্ছেই আমার নেই হুম কালকেই নিয়ে যাব তোমাকে অফিসের কাজে সিলেট আমার প্রতি মাসেই আসতে হতো প্রায় এই হোটেলেই উঠি এদিকে আসলে ফায় জানবে না তুমি আমাকে নিয়ে সিলেট এসেছো একদম না এজন্যই তো সিলেট আসা আপাতত আচ্ছা শিলার সাথে তোমার ডিভোর্স হওয়া দরকার নেই যেহেতু ফিরিয়ে আনবে না করে আবিদ প্রাণ খোলা হাসি ছড়িয়ে দিল শিলা আমাকে ডিভোর্স দিয়ে দেবে নিশ্চিত আমার দিতে হবে না ও আচ্ছা তাহলে তুমি বিয়ে করবে না অবশ্যই করব। তোমাকে ডিভোর্স দিয়ে তার নব্বই দিনের মধ্যে কার্যকর হলে তারপর করবো আস্তে ধীরে এত তাড়া নেই বিন্দাস হয়ে হাওয়া খাবো পাক্কা এক বছর হো 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 চাইলে সে এক বছর আমার সফর সঙ্গী হতে পারো একদমই বললাম নো নিড জীবন নিয়ে তামাশা অনেক হয়েছে আমার নতুন চাকরি আলতাফ সচিব আমার কাকা হয় বাবা ওনাকে বলে ছুটি নিয়ে দিয়েছে সামনে সপ্তাহ থেকে অফিস যেতে হবে আর আমাকে ডিভোর্স দেওয়ার প্রয়োজন নেই কারণ কাজী অফিসে বিয়ে পড়ানোর সময় সবাই মিথ্যা বলেছে যে তুমি ডিভোর্সড ব্যাটা সত্যটা তো আমরা জানি আরে ঝুমুর তোমার মাথায় পুরাই গেছে কি আবোলতাবোল বলছো সেটা বলেছে এজন্য যে কাজী ব্যাটা কেন কি হয়েছে নানা কাহিনী করবে আমাদের নবীয়ত স্ত্রী থাকাকালীন একাধিক বিয়ে করেছে বরং শিলার বিয়ে অবৈধ আমি কি এই সিম্পল বিষয় জানি না আমি ইচ্ছা করে এটা বলছি একটা কারণে হুম বুঝতে পেরেছি ফাঁকিবাজির ধান্দায় আছো আচ্ছা তোমার অফিস বের করতে কতক্ষণ ফ্যাজল ভাইয়ের ঝামেলা করবে না আমি তার স্ত্রী নই এখন নারী হয়রানির মামলা দিয়ে দেব ঝামেলা করলে তার মেসেজ কতটা বিধ্বংসী দেখলে বোঝাই যায় বুকের পাঁজরে তোমার জন্য উথাল পাতাল মধু মধু প্রেম রাগে চুল ছিটতে মন চাই তোমার কথা শুনলে ঘোড়ার ডিমের প্রেম হুম অনেক রাত হয়েছে ঘুমবো ক্লান্ত লাগছে দুজনেই দুই বেডে ঘুমিয়ে পড়লাম এই কয়েকদিনে আবিদকে দেখেছি অবলোকন করেছি খুটিয়ে খুটিয়ে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় আবিদকে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম কাঁথামুড়ি দিয়ে পাখির ডাকে ভোরে ঘুম ছুটে গেল আবিদ অঘরে ঘুমোচ্ছে আমি আড়মোড়া ভেঙে বারান্দায় গিয়ে বাইরে চোখ মেললাম কিছুই ভালো লাগছে না চারপাশকে ভীষণ পানসে আর নিরানন্দ লাগছে নিজের মনের ভুবনে রং না থাকলে বাইরের সব রঙকেও বিবর্ণ ধূসর মনে হয় ফোন আসার শব্দ হতেই রুমে গিয়ে ফোন রিসিভ করলাম মায়ের ফোন হ্যালো মা বলতেই যা শুনলাম তাতে আমি থরথর করে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়লাম আমি দুমড়ে মুচড়ে যাচ্ছি যন্ত্রণার পাহাড় ভেঙে চুড়ে পড়ছে মন জমিনের ওপর নিমিষেই অন্তরটা গুঁড়ো গুঁড়ো করে দিয়ে যাচ্ছে যেন মা আমাকে সাধ্যমতো সন্তনা দিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করলো মোবাইল আবারও বেজে উঠল রিসিভ করতেই বন্ধু রিমার গলা শুনতে পেলাম রিমা আমার প্রাণের বন্ধু যা আমার গোপন তাও রিমাকে না জানিয়ে থাকতে পারি না এই নিয়ে স্কুল কলেজ ভার্সিটিতে অন্য বন্ধুরা খ্যাপাতো ঈর্ষান্বিত হয়ে বলতো তোদের গলাগলি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মতো হ্যালো ঝুমুর কিছু শুনেছিস ধরা গলায় বললাম হুম মা ফোন দিল এখন তুই রাখ রিমা আমার বেশ খারাপ লাগছে রিমা মনমরা কণ্ঠে বললো খারাপ লাগাটা অস্বাভাবিক কিছু নয় আচ্ছা রাখি তুই ভালো থাকার চেষ্টা কর প্লিজ দুই হাঁটু ভাজ করে একই স্থানে বসে আছি পেছনে আবি এসে দাঁড়ালো কি ব্যাপার ঝুমোর আমি সেই কখন জাগলাম ফোনে মায়ের সাথে কথা বললাম আরও দু জায়গায় জরুরি আলাপ সারলাম তোমার পাত্তা নেই এত সময় এখানে কি করছো ফ্রেশ হয়েছ বের হবে না ঘুরতে আমি নিচের দিকে মাথা ঝুঁকে বসে আছি আবিদ আমার হাত ধরে টান দিল মুখপানে পলক চেয়ে এ কি তুমি কান্না করেছো চোখ ফোলা ফোলা লাগছে এনি প্রবলেম শেয়ার করো উঠে আসো প্লিজ এই এক সমস্যা অ্যালার্জি থাকার জন্য একটু কাঁদলেই দু চোখ ফুলে যায় লাল হয়ে যায় লুকোনোর কোনো সুযোগ নেই অসহ্যকর আমি উঠে দাঁড়ালাম আস্তে করে পা টেনে টেনে রুমে গেলাম টেবিলের সাথে থাকা চেয়ারটাকে টেনে নিয়ে বসলাম টেবিলে মাথা এলিয়ে দিয়েছি নুইয়ে পড়া পুয়ের পাতা নয় আবিদ আলতো করে মাথার ওপর হাত রাখলো কোনো সমাধান এনে দিতে পারে না মুখ খুলতে হবে কথা বলতে হবে বলো কি হয়েছে আবিদের হাত শক্ত করে ধরলাম ভেজা গলায় জানালাম ফ্যাজাল বাইক অ্যাক্সিডেন্ট করেছে গতকাল সন্ধ্যায় সিচুয়েশন নাকি খুব ক্রিটিক্যাল এখন ঢাকায় পিজিতে নিয়ে আসছে অ্যাম্বুলেন্সে করে মাই গড এ কি ঘটে গেল বলে আবিদ মোবাইল হাতে নিল হন্তদন্ত হয়ে তার কাছের কয়েকজনকে ফোন দিল ডিটেলস জানালো আমার দিকে চেয়ে বলল তোমার মনের অবস্থা আমি রিয়েলাইজ করতে পারছি আসলে ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই তাই আমারও খারাপ লাগছে তুমি ঘুরতে বের হবে এখন শেষের বাক্যটি আদিপ নরম স্বরে একটু ইতস্তত হয়ে বলেছিল আমি উদাস ক্লান্ত গলায় বললাম না আবিদ নিচে গিয়ে নাস্তা আনলো চিকেন পরোটা বুটের ডাল স্যালাড সহ খেতে ইচ্ছে হচ্ছে না আবিদের ধমকানিতে একটা পরোটা খেলাম জোর করে ওষুধ খাওয়ার মতো কি করব আমি গলা দিয়ে খাবার নামছে না আবিদের ও সারা মুখ জুড়ে বিষণ্নতার ছাপ যতটুকু তাকে দেখেছি আর জেনেছি তার হৃদয়টা মানবিকতা আর ঔদার্যতায় গড়া সে ঢাকায় তার কাছের দুই বন্ধুকে ফোন করে পিজি হাসপাতালে যেতে বলল ফেজালের জন্য দৌড়ঝাঁপ করার জন্য বিষয়টা আমার বেশ ভালো লাগলো সমস্ত বিভেদ ভুলে হলেও একজন মানুষের বিপদের সময় এগিয়ে যাওয়ায় মানুষের কাজ এটাই মনুষ্যত্ব এটাই মানব ধর্ম। ফেয়াজের সান্নিধ্যে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে চলছে শরতের নীল মেঘের ন্যায় কেনই বা ও আমার জীবনে এলো কেনই বা তাকে ভালোবাসলাম হৃদয় ছিঁড়ে পড়ে কেনই বা এমন ভুল বোঝাবুঝি হলো কেনই বা সে আমাকে তার জীবন থেকে তাড়িয়ে দিল দূর বহু দূরে কেনই বা ভুল বুঝতে পেরে ফিরে পাওয়ার জন্য উন্মাদ হয়ে গেল তার এই উন্মাদনা দেখেই প্রেমের প্রোপোজাল রিফিউজ করতে পারিনি আজ হতে ছ বছর আগে আহ ফায়জল বুকটা কেমন হাহাকার করছে গুমড়ে গুমড়ে নিঃশেষ হয়ে যাচ্ছি জীবনের প্রথম ভালোবাসার মানুষ যতই ভুল করুক ছেড়ে যাক তবুও কখনো কখনো তার জন্য সফট কর্নার কাজ করে এই আবেগ অনুভূতির কাছে প্রতিটি মানুষ পরাজিত পরাভূত ব্যর্থ সৈনিকের মতো চেয়ারে আর বসে থাকতে পাচ্ছি না নিস্তেজ শরীরটাকে নিয়ে পড়ে আছি বিছানায় আবিদ কি প্রয়োজনে যেন বের হয়েছে রুম থেকে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে এ এক ব্যায়াম কাঁদলে মাথা ব্যথাও করে আমার সারা শরীরে ও মনে সমস্যার অন্তর নেই বেশ কিছু সময় পর আবার ফোন বেজে উঠল আন্য নাম্বার রিসিভ করলাম দুর্বল স্বরে জিজ্ঞেস করলাম হ্যালো কে মা আমি আমি ফেজালের মা তোমাকে ফ্যাজল একটু দেখতে চাই ভিডিও কলে ছোটো বাচ্চার মতো করে হাওমাও করে কানতে কানতে ফেজালের মা আমাকে অনুরোধ করলেন মৃত্যু পথগামী সন্তানের জন্য একজন অসহায় মায়ের বিলাপ আমার হৃদয় আছড়ে আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউয়ের মতো করে একজন মা তার সন্তানের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ খোদার দেওয়া নিয়ামত কারোর কারোর চোখে হয়তো মন্দ কিন্তু সন্তানদের নিকট নয় কখনো ঠিক তেমনি সন্তানও অন্যের কাছে নিন্দনীয় হতে পারে দুশ্মন হতে পারে কিন্তু মায়ের কাছে স্রষ্টার নিকট থেকে পাওয়া অনন্য উপহার যে উপহার মা প্রতিটা মুহূর্তে যত্ন করে রাখে যেন একটুও কষ্ট না হয় সেই মা কেমন করে বাঁচবে সন্তানের এমন অবর্ণনীয় যন্ত্রণা দেখলে আমি প্রার্থনা করি এই মাকে করুণা করে হলেও স্রষ্টা যেন তার সন্তানকে কেড়ে না নেয় ওনাকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে বললাম আপনি ওনার সামনে এভাবে কাঁদবেন না আমি ভিডিও কল দিচ্ছি আবিদ আসলেই সে বাইরে গিয়েছে এখন আমার ফোনে নেট কানেকশন নেই আবিদকে ফোন দিয়ে জানালাম সে দ্রুত ছুটে এলো অভিযোগের সুরে বলল কত করে বললাম এমবি কিনে দিই না দিলেই না দরকার নেই দেখলে দরকার কারে কয় এবার দাঁড়াও হোয়াটসঅ্যাপে ফ্যাজেল ভাইয়ের ফোনে ভিডিও কল দিচ্ছি বলে ট্রাই করতে লাগলো একটু পরেই ফোন রিসিভ হলো তার এক ভাবি মোবাইলের স্পিকার অন করে ফ্যাজেলের মুখের সামনে ধরল জানালো ফোন হাতে ধরে রাখার মতো অবস্থা নেই তার আবিদ আমাকে স্পেস দিয়ে বারান্দায় চলে গেল ফ্যাজাল আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে দুচোখের কোণ গড়িয়ে ভারী অশ্রুপাত নির্গত হচ্ছে যে অশ্রুট ভাষা কেবল আমি অনুধাবন করতে পারছি বললাম ফ্যাজাল পথ চলায় তুমি ছিলে আমার আপনের চেয়েও আপন আমার ভুল ত্রুটিগুলো মাফ করে দিও একজন মানুষ হিসেবে বলে ফোনের এপাশে আমি ডুকরে কেঁদে উঠলাম ফায়াল অবোধ শিশুর মতো অস্পষ্ট ভাঙা স্বরে আমার কাছে ক্ষমা চাইল সব কিছুর জন্য আমি ফোপানো মোটা গলায় বললাম আমার কোনো অভিযোগ নেই তোমার ওপর আল্লাহ চাইলে তুমি সুস্থ হয়ে যাবে ফায়জাল আবিদকে ডাকতে বলল আমি রুমে বসেই জোরে আবিদ বলে ডাক দিলাম আবিদ এলো মোবাইল হাতে নিয়ে ফায়জালের দিকে তাকিয়ে নমনীয়ভাবে ভাবে বলল ভাই আমরা সবাই আপনার পাশে আছি আপনি ভালো হয়ে যাবেন ফেয়াজাল শরীরের অসহনীয় যন্ত্রণায় কোকাতে কোকাতে আবিদ ঝুমুরকে আগলে রেখো সময়। এই বলে চুপ হয়ে গেল তার ভাবি বলল রাখেন খুব কষ্ট হচ্ছে ফ্যাজাল ভাইয়ের ছোট ভাই রাসেল ফোন দিল ঝুমুপু মায়ের কাছে এ টু জেড বিস্তারিত শুনেছি শুরু থেকে তুমি বেশি আপসেট হয়ে যেও না ফ্যাজাল এখন মরণের পথে তাই আর কিছুই বলার নেই এই বিষয়ে তোমাকে নয়তো টাকার জন্য তুমি আবার তার কাছে বিয়ে করতে রাজি হয়েছো এটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি ঘৃণিত একটা কাজ বলে মনে হয়েছে গ্রামে আমাদের জমি আছে একটা সেটা বিক্রি করেই বাবা টাকা পরিশোধ করতে পারতো জানি এই এক টুকরো জমি আমাদের শেষ সম্পদ ও সম্বল আমি খেপে গেলাম রাসেলের ওপর হড় হড় করে বললাম তোর কি মনে হয় ফায়জেলের কাছে ফিরে যাওয়ার একমাত্র ওই পাঁচ লক্ষ টাকার জন্যই এখানে কোনো ভালোবাসা কাজ করেনি তুই তো শুধু আজ একটা কাল একটা পরশু আর একটার পেছনে টই টই করে ঘুরেছিস বুনো হাসের মতো জীবনে কাউকে একান্ত করে ভালোবাসিস নি তাই এটার গুরুত্ব তোর কাছে না থাকাটাই স্বাভাবিক ফোন রাখ তোমাকে ফোন দেওয়াটাই আমার ভুল হয়েছে বলে ফোনের লাইন কেটে দিল রাসেল রাসেলের সাথে এত রুডো আচরণ না করলেও পারতাম বলল আবিদ শুনে বললাম মায়ের থেকে মাসির দরদ বেশি দেখাতে আসেন না আবিদ বাধ্য ছেলের মতো আচ্ছা বলে চুপ হয়ে গেল একটু পর নরম সুরে আবিদকে বললাম ইয়ে মানে কি কি বলো আচ্ছা এখন কি ঢাকা যাওয়া সম্ভব আবি চোকিতে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো জানালো সিলেট থেকে ঢাকার দূরত্ব সড়ক পথে প্রায় দুশো তেতাল্লিশ কিলোমিটার সো বুঝতেই পারছ নিকট জেলা নয় তবুও সম্ভব তুমি চাইলে সেদিনের মতো রিজার্ভ কার ভাড়া নেব মাইন্ড না ঝুমুর অহেতুক মামুলি বিষয়কে ইস্যু করে ফাইজাল ভাই তোমাকে ছেড়ে দিল অথচ তারপরেও তোমার হৃদয়ে তার স্থান কত বিশাল কত গভীর সিরিয়াসলি ফার্স্ট লাভ বলে আর আমি অমানুষের বাচ্চা এত করেও তোমার কাছে আছি থার্ড পারসনের মতো আমার জীবনটাই আজ বড় দুর্ভাগার জীবন এক রাস অভিমান আর অনুযোগের সুরে কথাগুলো বললো আবিদ আমি বিচলিত হয়ে গেলাম তার এমন কথা শুনে এরপর টনটনে গলায় বলল তুমি তোমার সব নিয়ে রেডি হও ঝুমুর আমি হোটেল ছেড়ে দিচ্ছি আর গাড়ি ঠিক করে আসছি এনি হাও আমি আমার আগের লাইফে ফিরে যাব আর তুমি তোমার মতো যা ইচ্ছে যেভাবে ইচ্ছে চলিও আবির ছটপট করে বেরিয়ে গেল আমি কি করব বাকি কী করা উচিত কিছুই বুঝতে পারছি না তবুও সব কিছু গুছিয়ে নিলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আধ ঘন্টা পর আবিদ ফিরে এলো হোটেলের রুম থেকে আমরা বেরিয়ে গেলাম রিসেপশনের টাকা দিয়ে চাবি বুঝিয়ে দিল গাড়ি ছুটে চলেছে দুর্বার গতিতে জীবন সত্যি ফানুষের মতো উড়ে যেতে যেতে কত স্থান বদল হয় আমি অপরাধীর চোখে আবিদের হাতের ওপর হাত রাখলাম আবিদের মায়াবী শ্যামলা মুখখানে কালো মেঘের বর্ণ ধারণ করে আছে আমার দিকে নিষ্পলক চেয়ে রইল কিন্তু সে চাহানিতে কোনো তেজ নেই অস্থিরতা নেই রাগ নেই উত্তেজনা নেই অভিযোগ নেই আছে শুধু স্থিরতা ধৈর্য খাঁকা শূন্যতা পেয়েও হারানোর বেদনা গুমোট অভিমান আর দীর্ঘ অপেক্ষা চলবে